তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম এই কাপড় কাচা দিয়ে। আমার কাপড় কাচা হয়ে গেছে, দেখো। তো ছেলের স্কুলের ড্রেসও ধুয়ে নিয়েছি। তো দেখো, এটা একটু নীলে চুবিয়ে নেবো, শার্টটা না হলে ভালো লাগে না, সাদা শার্ট যেহেতু। আর না, একটু পাশ থেকে আওয়াজ আসবে, আমাদের বাড়ির বাচ্চাগুলো খেলছে বাইরে এই কারণে। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে মানে শার্টটা ধুচ্ছিলাম। কতগুলো নীল পরে যায় দেখো, অনেকগুলো হয়ে যায়। নীলের কোটোটা শুদ্ধ পরে যায়, মানে কালারটা অতিরিক্ত হয়ে গেছিল শার্টে। আবার পরে আবার ধুয়ে নিই, সেটা তোমাদের দেখাতে পারি না, এক হাত দিয়ে করছিলাম তো এই কারণে। তো চলো, কাপড় ধোয়া হয়ে গেছে, ঘরে যাই।
তো দেখতেই পাচ্ছ আমি একটা জিনিস মানে সেলাই করছিলাম, সেটা হলো আমার নাইটি। নাইটিটা প্রচণ্ড পরিমাণে বড়, পরে শান্তি পাচ্ছিলাম না, তো ভাবছিলাম মানে কেটে খাপাবো নিচটা, কিন্তু কোনো মতে হয়ে উঠছিল না এই কারণে। তো ভাব এখনই মানে কাপড়টা ধুয়ে এসে ভাবলাম আজকে সেলাই নিয়ে আজকেই খাপাই মানে খাপিয়ে নেবো, এই কারণে নিচটা কেটে একটু সেলাই করে নিলাম যাতে মানে নাইটিটা হয়। প্রচণ্ড বড়, নিচটা পুরো লেট মানে লেটতে থাকে, তো এই কারণে নোংরা হয়ে যায় বারবার। তো চলো কাজগুলো সেরে নিই ঘরের। তো দেখো একটু আগে কি রোদ, আর এখন আকাশের অবস্থা কি, মেঘ ডাকছে কি, এই দেখো এই দেখো কি কালো অন্ধকার হয়ে গেছে, এত রোদ। দেখো দেখছো কি আকাশ ডাকাডাকি করছে। তারা তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে একটু দেখিয়ে আনি, চলো একবার দেখিয়ে আনি। দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছো কি ডাকাডাকি করছে, দেখো অন্ধকার কালো হয়ে আছে, দেখো দেখছো, দেখো এখন মানে এখনই বৃষ্টি নামলো বলে কথা। দেখো চলো ঘরে যাই। বাবা ঠাম্মার ওখানে থাক, শোনাই আসিস না। বাপরে বাপ, শুনতে পাচ্ছো কি আর মেঘ ডাকছো, মানে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, খালি দেখিয়ে গেছি, তাই ভাবলাম এখন একটু কথা বলে নি। কি অন্ধকার করে আসছে আর কি আকাশ ডাকছে, শুনতে পাচ্ছো নিশ্চয়ই তোমরা, মানে ভয় লাগছে এখন, কি করব না করব। তো ছেলে এমন জোরে একটু বাজ পড়লো না, ছেলে চমকে ভয়ে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিলো, আমার শাশুড়িমার কাছে চলে গেল। বললাম যা ওখানে ঠাম্মার কাছে গিয়ে থাক, মানে আমার কাছে থাকতে যাচ্ছে না, ভয়ে জানলাতে দেখা যাচ্ছে যে থাকতে যাচ্ছে না। তো ভাবলাম জানলাটা এখন বন্ধ করে দিই, পুরো মেঘ ডাকাডাকি করছে। তো আজকে সকাল থেকে মানে যা মানে তোমাদেরকে যেটুকু মানে শেয়ার করতে পেরেছি করেছি, তা এখন ভাবলাম একটু করে দিই। প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে, মনে হয় পুরো ঝড়, এই যে বৃষ্টি নেমে পড়েছে ঝড় আসবে মনে হয়, কিছু করার নেই ঝড় আসলে। তো তাহলে চলো লাইন চলে যেতে পারে, এই কারণে তোমাদের সামনে একটু ভিডিওটা করে নি মানে করে নিলাম। সারাদিন তোমাদেরকে মানে আমি আমাকে দেখাইনি, খালি ভয়েসে মানে ভয়েস ওভার দিয়েছি এই কারণে সকাল থেকে। তো চলো তাহলে এখন মানে তোমরা দেখো কি হারে পরিমাণে বৃষ্টি নামছে, তো শব্দ তো শুনতেই পাচ্ছ আকাশের। এখন কন্টিনিউ অত করতে পারবো না, কারণ বুঝতে পারছো একটা মোবাইলের ব্যাপার, বাজ করলে মোবাইল শর্ট হয়ে যায়, তোমরা সেটা জানো নিশ্চয়ই। এটা আমার হাজব্যান্ডকে দিয়ে পরীক্ষা করেছি, আমার হাজব্যান্ড একবার মোবাইল ঘাটছিলো, তো তখন ফট করে এমন বাজ করলো আমার হাজব্যান্ড মানে শর্ট লেগে মানে ও মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মানে মাটির মধ্যে বসে পড়েছে। তো তখন থেকে আমার এই জিনিসটাকে ভয় যে মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে মানে ফোন আমি ধরি না, আমার হাজব্যান্ড আমাকে ধরতে দেয় না, এই কারণে তো সরকার রেখে দিই, নাহলে এখন যদি আরও বাজ করে রিস্ক হয়ে যেতে পারে। পরে তোমাদের সঙ্গে কথা বলবো, পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস শেয়ার করার আছে, তো তোমরা দেখতে থাকো, আমার সারাদিন আমার সঙ্গে থাকো, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি হারে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, শোনা মনে হয় যাচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, কিছু করার নেই, বৃষ্টি নেমে পড়েছে, বৃষ্টি তো পড়ছে গুড়ি গুড়ি কিন্তু এখন জোরে নেমে পড়লো। তো এখন মোবাইলটা ধরে রাখা যাবে না, প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে যাবে বন্ধুরা। তো তোমাদের সঙ্গে আমি পরে আবার শেয়ার করবো, বৃষ্টি নেমে পড়েছে, জানি না কথা শুনতে পারবে কিনা, এটুকু শেয়ার করে দিলাম। তো তোমাদের সামনে আমি পরে আবার আসছি, দেখো মেঘ দেখেই চলেছে, এত জোরে জোরে বাজ পড়ছে, মানে শোনানো যাবে কিনা, কারণ বাজ পড়লে আর কি ভয় লাগে আমার প্রচণ্ড পরিমাণে। দেখেছো আকাশের অবস্থা, দেখেছো ওই দেখো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো শুনতে পাচ্ছো, তো দেখো বৃষ্টি নেমে পড়েছে প্রচণ্ড, ওই দেখো পুরা বৃষ্টি পড়ছে। চলো তাহলে ঘরে যাই, আর দেখাতে পারছি না ভয় লাগছে। তোমরা দেখলে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, ভয় লাগছে, আর করতে পারবো না আমি, তোমাদের সামনে পরে আমি আবার আসবো, আবার পরে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো, তো এখন করা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, দেখে তো বুঝতেই পারছো কি হারে মেঘ ডাকছে। চলো পরে আসছি, ঠিক আছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্টে।
তো কমেন্ট করো, তোমরা লাইক করো। আর মানে একটু পাশ থেকে বাচ্চারা খেলছে, আওয়াজ আসছে, তো তোমরা সেটা শুনতে পারবে, একটু মানিয়েও নিও। আর কীরকম হয়েছে ব্লগটা প্লিজ তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, নাহলে আমি কেমন করে বুঝবো বলো? আমি তো বুঝতেই পারি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে না লাগে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে। আর ছেলে কেবলই উঠলো, আমিও ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ চোখ মুখ ধুয়ে এলাম, দেখলেই তোমরা, মাথাটাতে আছড়ে নিলাম। তো ছেলে উঠেছে, দেখো ও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম, তো ও উঠেছে এখন, দুধ বসিয়ে এলাম, ওকে দুধ খাইয়ে দেবো, মানে হরলিক্স গুলিয়ে মানে দুধ খাইয়ে দেবো। তো তোমরা তাহলে দেখো সন্ধ্যাটা কি করি না করি। তোমাদেরকে তখন বলেছিলাম একটা জিনিস দেখাবো, তো মানে বিকেলে মানে দুপুরবেলা স্নান ধান করে তোমাদের সামনে মানে ভিডিওতে এসেছিলাম, তো তখন বৃষ্টি পড়ছিল, দেখ মানে দেখছিলে। তো এখন মানে তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো, একটু ওয়েট করো, তারপরে হ্যাঁ তাদের ছেলেকে খাইয়ে নিই। একবারে জল ঠল ভরাও হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, দুধ গরমও হয়ে গেছে, চলো তাহলে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। দুধ খাইতে হবে না, দুধটা আনি, হ্যাঁ তুমি একটু শোও, আনি দুধটা, হরলিক্স খাবো তো, হরলিক্স খাবে, তাহলে তো আমি হরলিক্সটা আনি বানাই, তো তুমি শুয়ে থাকো, হ্যাঁ চলো হরলিক্সটা আনি। কি কিস করবা, আমি কিস করে আসো, যাও চলো। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট, ওকে পরিষ্কার করে দিয়েছি, জামা কাপড় পাল্টে দিয়েছি, চলো বিছানাপাতিগুলো গুছিয়ে নিই, যেহেতু ঘুম থেকে উঠলাম বিকেল বেলা, তো একটু বিছানাটা ঝেড়ে নিই, ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে নিই। মানে আজকে সন্ধ্যা লেগে গেছে, আজকে এত ঘুম ঘুমিয়েছি সেলাই নেই মানে নেই দেখে, তো মানে সন্ধ্যা লেগে গেছে টের পাইনি, এই কারণে আজকে ঝাড় দেওয়া হয়নি বিকেলে, তো এখন ঝাড়টা দিয়ে নিই সন্ধ্যা দেওয়ার আগে, চলো তো কাজগুলো সব সেরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি বালিশের ওষারগুলো আজকে ধুয়ে দিয়েছি, এই কারণে দেখো ওগুলো পরানো হয়নি, তো এখন মানে রাত্রে ঘুমানোর আগে পরিয়ে নেব। আর পাশ থেকে বাচ্চারা প্রচণ্ড আওয়াজ করছে, তোমরা সব শুনতেই পাচ্ছ, ওরা খেলছে, মানে আজকে তিনটেই বাড়িতে প্রায়, মানে স্কুল নেই টিউশন নেই, এই কারণে মানে তিনটেই চলে যায়, এই টাইমে তো ফাঁকা থাকে বাড়ি।
ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছো কিনা আজ থেকে বলি, আওয়াজ শুনতে পাচ্ছো কিনা বুঝতে পারছি না, জানি না। তো চলো জিনিসটা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখিয়ে দিই, তারপর আমি একটু বের করে নিই। হ্যাঁ, তো বের করে নিয়েছি আর বৃষ্টিটা কমে গেছে দেখো এখন। তো এই দেখো এই জিনিসটা কিনেছি ফ্লিপকার্ট থেকে, কিনেছি অনলাইন থেকে। তারপর পরে দেখাচ্ছি ব্যাগটা আমরা। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তো, কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। এই দেখো তারপর খুলে দেখিয়ে দিব। এই দেখো, দেখো এই দেখো। তো দেখলে মানে কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি, অনলাইনে কিছু দেখলেই না কিনতে ইচ্ছে করো, ওই জন্য আমি কোনো কিছু না মিশো না মিশো দেখি, মানে কোনো কিছু দেখি মিশোতে না ফ্লিপকার্টে দেখি, কোনো কিছু দেখি না, দেখলেই নিতে ইচ্ছে করে। এই কারণে দেখতে যাই না, তো এটা পছন্দ হয়ে গেছে দেখে, তো অ্যাভেলেবেল মানে ফ্লিপকার্টে এটা তো প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে, তো এটা পছন্দ হয়ে গেছে এই জন্য নিলাম। তো আজকে অনেকটা মানে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলো, তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না। তো এই জিনিসটা দেখানোর জন্য তোমাদের মানে আমি সকাল থেকে বলছিলাম, তো আজকের ব্লগটা কন্টিনিউ করবো না, কালকে তোমাদের নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো তো গুড নাইট বলাই চলে, যেহেতু 8টা বেজে গেছে, তো গুড নাইট। তো আজকে বাই বাই, টাটা, আসি কালকে আবার নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আর তোমরা পি ব্লগের সঙ্গে থাকো, আর পি ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দুইবার টাটা দিয়ে ফেললাম, তো আসি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।